পার্কিং মাসুল বৃদ্ধিরে সর্বসাধারণক মাধমার সুধাবলৈ আরম্ভ করেছে ডিব্রুগড় পৌরসভায়। রাষ্ট্রীয় ঘাইপথ আর গড়কাপ্তানি পথতো পার্কিং প্যালেস হিসাবে আবন্টন দিয়ে অত্যাধিক পার্কিং মাসুল আদায়ের বাবে দিয়া জাননিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দুচকীয়া বাহনত প্রতি ঘণ্টা লেসিয়ে আদায় লব 5 টাকা কই পার্কিং মাসুল। পৌর কর মাসুল বৃদ্ধির সিদ্ধান্তই প্রতিক্রিয়ার অব্যাহত থাকার মাজতে শেহতীয়া ডিব্রুগড় পৌরসভার সিদ্ধান্তক বিরোধিতা করেছে আসু আর জাতীয় পরিষদে। এনে ধরনের হঠাৎকারী সিদ্ধান্ত অতি শীঘ্রে বাতিল নকলে আন্দোলনের কার্যসূচী রূপায়ণের হুঁকার প্রদান করেছে। আমি এইটো কব লাগিব যে অসম সরকারের সিদ্ধান্ত মর্মে আজি প্রত্যেক জেলার ডিব্রুগড় জেলার যখন পৌরসভা ডিব্রুগড় টাউন কমিটি যখন পৌরসভা এই পৌরসভায় আমি এনেকা ধরনের একটা সিদ্ধান্ত লব বলে আমি কেউ ভাবা নাছিল। যে সিদ্ধান্ত আজি বাইক হোক বা গাড়ি হোক আগতে যে ইয়ার মাসুল আসলে পার্কিংয়ের সেই মাসুলের উপর আজি প্রায় 5-10% বহু আমি দেখবলে পাইছো। আর পৌরসভার এই যে সিদ্ধান্ত মাসুল বৃদ্ধি এই সিদ্ধান্তটুক আমি সদৌ ডিব্রুগড় ছাত্র সন্থায় তীব্র ভাষার গরিহণা দিছো। এই কারণে জনসাধারণে ইতিমধ্যে খাদ্য সামগ্রীর ক্ষেত্র হোক, পেট্রোলজাত সামগ্রীর ক্ষেত্র হোক, ইন্ধনজাত সামগ্রীর ক্ষেত্র হোক, প্রত্যেকটা ক্ষেত্রতেই তেখেতলোকে অত্যাধিক মাসুল লৈ অত্যাধিক দর দামত বস্তু কিনবলগীয়া হয়েছে। জনসাধারণের মত ইতিমধ্যে মাধমাত পড়ে আছে। তেনে ক্ষেত্রতো সরকারখনে এনেকটা সিদ্ধান্ত কেলে লৈছে আমি বুঝি পাওয়া নাই যে পার্কিংয়ের ক্ষেত্রতো তেখেতলোকে মাসুল বৃদ্ধি করেছে। তার কারণে মানে সরকারের লগতে আমি ডিব্রুগড় পৌরসভার প্রত্যেকজন বিষয়ববীয়াক আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। আর একটা অনুরোধ থাকিব আর ডিব্রুগড় পৌরসভার প্রত্যেকজন বিষয়ববীয়া আমার সদৌ ডিব্রুগড় ছাত্র সন্থা সকলে আমার চিনাকি মুখ, কিন্তু এই চিনাকি মুখ ব্যক্তিকেজনে যে এনেকটা ধরনের সিদ্ধান্ত লব, ডিব্রুগড় রাইজক যে এনেকা মাধমতা দিব আমি কেউ চিন্তা করা নাছিল। আশা করো ডিব্রুগড় রাইজর কথা চিন্তা করব, ডিব্রুগড় রাইজর সাধারণ মানুষের কথা চিন্তা করে ডিব্রুগড় পৌরসভায় যাতে একটা সঠিক সিদ্ধান্ত লয় যাতে এই মাসুল বৃদ্ধি যে পরিণাম হয়েছে মাথুন মাসুল বৃদ্ধি যাতে হ্রাস করে দেয় আমি কামনা করছি ডিব্রুগড় ছাত্র। ধন্যবাদ। ডিব্রুগড় পৌরসভায় যে পার্কিংয়ের মূল্য বৃদ্ধি করেছে, একচুয়ালি সেই মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণ মানুষখিনি অল্প অসুবিধা হয়েছে আর হেনেকে মূল্য বৃদ্ধি করা উচিত নহয় বলে আমার জাতীয় পরিষদের পর আমি বিরোধিতাও করছো, আমি ভাবো মানে উচিত নহয়। কারণ প্রতিটি বস্তু মূল্য বৃদ্ধি হলে আমি কেনকে জিয়াই থাকিব মানুষে, জনসাধারণের মধ্যবিত্ত লোকেতো জিয়াই থাকিব নয়, দিন হাজিরা করে খাওয়া লোক হয়, সেইটো কারণে তেওঁলোকৰ কারণে একচুয়ালি এইবোৰ উচিত নহয়। সেইটো কারণে অসম জাতীয় পরিষদে আমি সদায় সেই রাইজর কারণে সেইটো মূল্য বৃদ্ধি করা উচিত নহয় বলে আমি বিরোধিতা করছো। যেহেতু সেইটোলৈকে আমি দেখা পাইছো ফুটপাথত যি সৰু সুৰা দোকান আছে, দোকানবোৰ পৰা একদম অধিক পোহৰ হৈছে, সেইটো কিবা আহ্বান দিব নেকি? সেইটো আচলতে তেওঁলোকৰ চিন্তা চৰ্চাবোৰ কেনেধৰণে আমি নাজানো। তেওঁলোকে সেইটো যিটো লৈছে আচলতে লজ্জাজনক কথা, লাজৰ কথা সেইটো। কারণ তেওঁলোকে এটা মিউনিসিপালিটি বোর্ডের পর অলরেডি নিজের হেৰি পায়ে পোৱা পিছতো যদি পুচকাওয়ালা আর আপনার মোমো বিক্রির পর যদি লবলগীয়া হয়েছে তেওঁলোকৰ সংসারখন চলাবলৈ, তো সেইটো লজ্জাজনক কথা। সেইটো কারণে আমি সেইটো অলপ বেয়া পাইছো মানে। ডিব্রুগড়ের পর জ্যোতিষ পাটিল রিপোর্ট, মাইনিস নর্থ ইস্ট। স্কডেমি, অ্যান অনলাইন লার্নিং অ্যাপ, এটা পড়া হব সহজ। নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট, জেডাবলি, APSC আৰু অন্য নিযুক্তি পৰীক্ষাৰ সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত। এতিয়া পঢ়া হ'ব সহজ।